যেহেতু আপনি সকল কোয়ালিটি এনশিওর করে আপনি গাভী পালন করছেন, আপনি বলছেন, আপনি যেটি বলছেন সেটি যদি হয়ে থাকে অবশ্যই আপনি গাভীর যে খাদ্যের যোগান বা সবকিছু মিলে যে ধরনের আসলে পদক্ষেপ নিয়ে গাভী পালন করা উচিত সেইভাবে আপনি গাভী পালন করছেন। তো এমতো অবস্থায় যদি নতুন একজন উদ্যোক্তা যদি একটি খামার করতে চায়, সেক্ষেত্রে আসলে তাকে কোথা থেকে গাভী সংগ্রহ করলে ভালো হবে? আমাদের ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যেসব জেলা আছে এদিকে যদি কেউ করতে চায়, কারণ ওই ঢাকা আপনার মগবাজারে দেখলাম এই আপনার ডাক্তার বাইজিদ মোড়ল, উনি একটা ওই মেহেদি স্যারকে নিয়ে একটা খামারে দেখাইলো যে এরকম পাবনার অরণ ঈশ্বরদীর অরণ খোলা থেকে গরু আইনা এরা এরকম বাছুর আনার পরে কিছুদিন পর মরে গেছে, গা দুধ যা ছিল তা পাইনি। তো উনি বলতেছে যে আসলে ওই সময় ভালো গাভী এলাকায় খোঁজ করছি পাইনি। তবে মোটামুটি আমাদের এই নাম্বারটাই ডিসক্রিপশনে থাকবে, যদি এরকম কোনো প্রবলেমে কেউ পড়ে, মোটামুটি আমার কালেকশনে আমাদের এলাকায় আমাদের লোকাল যে এরিয়ার ভিতরে মোটামুটি দামরায় আমাদের এই সাভারে আশুলিয়ায় গরু আছে। কেউ যদি সেরকম ভাবে করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো, বা আমার খামারও আছে যদি এখান থেকে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সেটি হলো যে আপনার যোগাযোগের মাধ্যম কি, আপনার এখান থেকে যদি নিতে চায় সেক্ষেত্রে আপনি তো বলছেন আমাদের এই যে কন্টাক্ট নাম্বার আছে, ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটি বলে দেন প্লিজ। দেখুন এদিকে রয়েছে ওদিকে বেশ কিছু গাভী রয়েছে, তো আপনারা চাইলে ইমরাজ ভাইয়ের থেকে গাভীর বাচ্চা এবং গাভী লোন নিলাম নিয়া স্যার একটা গাভীর খামার করব, দুটা কিনবো, কিনে দুধ বেচে কিস্তি চালাবো, আর আমার আস্তে আস্তে কিস্তি শুধু হলে গাভী গুলো আমার হয়ে যাবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটার কাঙ্ক্ষিত রেজাল্টটা আসতে মিনিমাম 2-3 বছর ওয়েট করতে হবে, আস্তে আস্তে এটা আপনার করতে করতে প্র্যাকটিক্যাল ধারণা আসবে। আচ্ছা দেয়া ধারণা আসবে প্র্যাকটিক্যাল করতে করতে সেটি ঠিক আছে, কিন্তু আসলে কত লিটার দুধে মোটামুটি আপনার মিনিমাম যখন প্রথম অবস্থায় করতে যাবে তখন আপনার মিনিমাম 15-12 লিটার থাকতে হবে, তাইলে সে লস খাবে না, কিন্তু 10-এর নিচে হলে এটার খাদ্য কস্টিং দিয়া লস আসবে। মিনিমাম 10-এর প্লাস থাকতে হবে, 15 এই মিডিয়ামের গরুগুলা দামের দিকে 2 লাখের নিচে থাকবে, ভালো কোয়ালিটি দেখে মানে ভালো বডি টেক্সচার দেখে এই কোয়ালিটির গরুগুলা নিয়ে শুরু করলে মনে করেন যে লস হবে না, কারণ অনেকে এটা পরিচর্যাটা ঠিক করে রাখতে পারে না। একটা গাভী মনে করেন যে একটা খামারি বা একটা ব্যাপারী বেচলো, এরা বেচার আগে এটারে ভালো খাবার টাবার দিয়া বডিটারে সুন্দর করে সে বিক্রি করলো, সে যখন বাচ্চা দিবে তখন গাভীর বডিটা ঠিক থাকে না, তখন সে শুকায় যাব বা বিভিন্ন প্রতিকূলতা সে কাঠায় না উঠতে পারে, লস খায় সে আবার মানে আর কুলাইতে না পারে, বেচার জন্য সে চেষ্টা করলো, তখন দেয়া গেছে ওই ধরনের গরুগুলা কিনলে আপনার কসাইদের কাছে বেচলো দেয়া গেছে 1-1.70 লাখ টাকা, দেয়া গেছে 1-1.20 লাখ টাকা রিটার্ন আসে, আর যখন ভালো বড় গাভীতে কিনবো দেখা গেছে 4 লাখ টাকা কিনছে, 3 লাখ টাকা কিনছে, ওই গাভীগুলো 50-60 হাজার টাকায় বেচতে হয়, যখন সে কনসিপ ফিলস করে বা সে আর বাচ্চা দিতে ব্যর্থ হয়ে যায় বা যে কোনো সমস্যা, গাভীর ক্ষেত্রে তো অনেক প্রবলেমও আছে, হ্যাঁ ওলানের সমস্যা দেখা দেয় বা বিভিন্ন প্রবলেম দেখা দিলে দুধ সেভাবে আসে না, বা অনেকেই অনেক ধরনের 100 খামারি করলে দেখা গেছে এরকম 50-এর প্লাস সে ফেল করে বাদ হয়ে যায়। যাদের অর্থের ভালো যোগান আছে এরা ফ্যাটেনিং করতে পারে, আর যাদের সেরকম সমস্যা যে আমার কিছু রিটার্ন আসতে হবে
তারা আর কি গাভীর খামার করতে পারে যে শুধু না, সেইটা বিষয় না, রিটার্ন রিটার্ন আসতে পারে বা কম অর্থ হোক বেশি অর্থ বিষয় না, বিষয়টা হলো যে নতুন উদ্যোক্তা যারা তারা আসলে কোন ধরনের খামার করলে আসলে লাভবান হবে, লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরা প্রথম স্টেপে মনে করেন যে এই গাভীর খামারি শুরু করতে পারে, 4-5টা এই যে ধরেন ক্রস জাতের যে গাভীগুলো আছে এই গাভীগুলো নিয়ে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এরা যে কোনো ওয়েদারের সাথে শুট করে সহজে, এই গাভীগুলো নিয়ে আর কি এরা শুরু করতে পারে। পরে এগুলা দিয়ে করতে করতে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটাও বাড়লো, বিভিন্ন এখন অনলাইনে বহুত কিছু জানা যায়, আস্তে আস্তে সে অভিজ্ঞতা অর্জন করতে পারলো। পরে সে আরও ফ্যাটেনিং, ফ্যাটেনিংও আমারও আমিও দুইটাই করি, ফ্যাটেনিংও আমার করি বা গাভীও, কিন্তু ফ্যাটেনিং গাভীর কি মনে করেন যে লং টাইম এটা থেকে কিছু রিটার্ন আসে, একটু বিক্রি করে ওটা দিয়ে আবার খামারের খরচটা কস্টিংটা না, ফ্যাটেনিং এ তো খুব তাড়াতাড়ি রিটার্ন আসে, 4 মাস পরে বিক্রি করলে তো মোটামুটি একটা লাভ করা। আসলে একটা ভুল ধারণা, একটা গাভী সঠিকভাবে আপনার এই সার গরু একটা গরু বাজার থেকে কিনে আনতে গেলে এটার 1 মাস লাগে, এটা সে স্থির হইতে এটার বিভিন্ন জার্নি টার্নি করে বিভিন্ন প্রবলেম প্রবলেম। কিন্তু ইন্দো ভাই অনেকেই কিন্তু বলেছে, আমি এমন খামারি পেয়েছি যে খামারি কিনা 35 বছরের উপরে বয়স হয়ে যাওয়ার কারণে সে যুব উন্নয়নে আসলে ট্রেনিং করতে পারে নাই, কারণ বয়সের একটি বিষয় আছে যুব উন্নয়নের ট্রেনিং এ, তারপর BLRI যেটা ট্রেনিং করিয়ে থাকে তো সেখানেও করতে পারেনি, কিন্তু তারপরে সে আমাকে জানিয়েছে যে আমি ভাই আপনাদের যে ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল দেখে আমি অভিজ্ঞতা নিয়েছি, অভিজ্ঞতা নিয়ে আমি খামার শুরু করেছি, এবং 5 মাস পরে পরে 4 মাস 5 মাস পরে পরে আমি এই ফ্যাটেনিং মানে মোটা তাজাকরণ করে বিক্রি করছি, আমি বেশ লাভবান হচ্ছি। হ্যাঁ এটা করা যায়, এর ভিতরে আসলে অনেক বিষয় আছে, বিষয় বলতে কিন্তু সে কিন্তু আমাকে বলেছে যে আমার প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আসলে কাঁচা ঘাসের যে যোগান সেটি আমার কাছে রয়েছে। হ্যাঁ কাঁচা ঘাসের যোগান থাকলে আপনার এই খাদ্য কস্টিংটা কমে আসবে, যেমন কাঁচা ঘাস না থাকার ফলে আপনার সব দানাদার বা খড় কিনা খাওয়াইলে কস্টিং বাইরে যাবে, আর কাঁচা ঘাস থাকলে আপনার দানাদার কম লাগবে বা খড় কম লাগবে, কাঁচা ঘাসের মধ্যে পুষ্টি বেশি থাকে, কাঁচা ঘাস থাকার ফলে একটু মনে করেন যে ওনার এই টাকাটা একটু কম লাগতেছে, খরচ কম হয়ে যেতেছে, এতে ওদিকে লাভবানটা বেশি হচ্ছে। তার মানে আলটিমেটলি কিন্তু 4-5 মাসে পরে পরে বিক্রি করলে লাভবান হওয়া সম্ভব, যদি একটু জেনে বুঝে করেন, একটু জেনে বুঝে করতে হবে, মোটামুটি ওই গরুগুলা দেখে নির্বাচন করতে হবে, মানে কোন গরুগুলা মোটামুটি 2 মাস 3 মাস পাললে ধরেন রোগমুক্ত সুস্থ গরু, একটু চামড়া ঢিলা পাতলা, হ্যাঁ ওই গরুগুলা কিনা মনে করেন ভালোভাবে ডিওয়ার্মিং করায়া, ওদের প্রতিষেধক টিকা গুলা দিয়া, তারপরে মনে করেন যে ভালো খাবার দিলে খাবারটা সহজে শরীরে ধরবে, ওয়েট গেইন করবে তাড়াতাড়ি। আর গাভীর ক্ষেত্রে হলো যে অবশ্যই 10 লিটারের উপরে, হ্যাঁ 10 লিটারের উপরে থাকতে হবে, 10 লিটারের কম দুধ দিলে এক একটা গাভীর পিছে মিনিমাম মনে করেন যে 200-250 টাকা খরচ আছে পার ডে, তাহলে 10 লিটার নিয়েছে হলে তো আর 3400 টাকা, কিন্তু ওগুলা দিয়ে আর কি প্রাথমিক অবস্থায় আর শিক্ষণীয় বিষয় শিখতে হবে, পরে সে আস্তে আস্তে মনে করেন যে অভিজ্ঞতা হয়ে যাবে, তখন সে আরো বড় 20 লিটার 25 লিটার গাভী নিতে পারবে। বা আপনি যেটি বললেন সেটি হলো যে যেহেতু আপনি আপনার খামার থেকে গাভী বিক্রি করেন, বিক্রি করার মতো দিয়ে একটা কোনো গাভী আছে নাকি না, যদি থাকে আপনার সেটার দাম একটু দেখিয়ে দিতে চাই, যে দামটাতে আপনি আসলে বিক্রি করতে চান। আপনার এই গাভীটা 5 মাসের প্রেগনেন্ট আছে, এটা 5 মাসের প্রেগনেন্ট, এটা যদি এটার দাঁত কয় দাঁত, এটার হলো 2 দাঁত, 2 দাঁত, হ্যাঁ এই 2 দাঁতে দাঁতের যে গাভীটা এটা বাচ্চা দিয়েছে আপনার এখানে এসে, এটা 2 দাঁতে একটা বাচ্চা দিছে, এখন আর 2টা উঠছে কিনা বলতে পারবে না, সম্ভবত 2 দাঁত হবে না হলে 4 দাঁত, একটু আমি দেখে নিচ্ছি। তো এই গাভীটা আসলে আপনার বিক্রি করার ইচ্ছা কত? ভিউয়ার দেখতে পাচ্ছেন উনি আসলে গাভীর দাঁত দেখার চেষ্টা করছেন, কয় দাঁত সেটি আমি, এটা 2 দাঁত দিয়ে হয়েছে, আগে একটা দিয়ে দিছে। আচ্ছা এই গাভীটা আপনি বিক্রি করলে কত বিক্রি করবেন? এই ক্যাপিটাল যদি কেউ নিতে চায় তা 2,30,000 টাকা পড়বে, অনেক বিগ সাইজ গরু দেখতেই পাচ্ছেন, 2,20,000 টাকা। এটা আপনার কাছে কয় লিটার দুধ দিয়েছে? এটা আমার কাছে প্রথম বাচ্চা দিছিল তো এই 14-15 লিটার দুধ দিছে, 14-15 লিটার আশা করতে। কিন্তু পাবনার যারা হলো যে মিথ্যা কথা বলে বিক্রি করে, আপনাদের কি এখানে ওই রকম আপনারা বলেন কিনা বা ওই রকম করে আসলে লাভের জন্য? আমাদের এই বাচ্চা, এটা এটা আমার গাভীর বাচ্চা, এই গাভীর বাচ্চা এটা, আচ্ছা কাশের যে গাভীটা এটার বাচ্চা, এটা অনেক বডি ছিল বাচ্চা দেওয়ার পরে, নতুন গাভী তো এটা একটু শুকায় গেছে, মানে দেখতে পাচ্ছেন অনেক বড় বডি কিন্তু শুকায় গেছে। এই গাভীটা আপনি 2,30,000 বিক্রি করেন? হ্যাঁ এটা আমার কমেডি ফিক্সড দাম, হ্যাঁ এটা আবার যদি কোনো বাই নিতে চায় সেক্ষেত্রে আলোচনা, না 2-এর নিচে হবে না, 2-এর হ্যাঁ
বাচ্চা এখনো মোটামুটি 8-9 লিটার দুধ দিচ্ছে। 8-9 লিটার এই গাভীটা এরই বাচ্চা। মোটামুটি এখন নিয়ে একটু হলো চিনি গাভি বিক্রি করলে আমার কিছু লাভ হলে দেখা গেছে, আবার আমি বিভিন্ন জায়গা থেকে আবার কালেক্ট করে রাখবো। আপনার এই খামার সম্পর্কে বা নতুন উদ্যোক্তাদের সম্পর্কে যেটাকে বলে যে উৎসাহিত করার জন্য কোনো কথা আছে কিনা, এরকম কোনো ইনফরমেশন বা কোনো কিছু বলতে চান? হ্যাঁ, নতুনদেরকে উৎসাহিত করার জন্য আমি বলতে চাই, উৎসাহিত করার জন্য বলতে কি, তারা যদি নতুনরা আসে এসে আসলে কি কাজগুলো করলে তারা আসলে খামার সহজেই করে আসলে লাভবান হতে পারবে, সেইরকম কোনো কথা থাকলে আমাদের ভিডিওটির মাধ্যমে আপনি জানাতে পারবেন? আসলে ওদেরকে সহযোগিতা বলতে নতুনরা, এটা আসলে এটা আমার নাম্বার আছে, যদি কেউ এরকম উদ্বুদ্ধ হয় গরুর খামার করতে, বাইকার আমার নাম্বারটা বলা হয়েছিল, নাম্বারটা তো বলেই দিলাম, সেক্ষেত্রে তো আপনারা যদি কোনো সাজেশন চায় সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব এবং সাজেশন দিব, যেভাবে আমরা যে যে ভুলের কারণে লস খাইছি অতীতে কিভাবে খুব সহজেই এসে আসলে নতুন খামারে কি গড়ে তুলতে পারেন এবং লাভবান হতে পারেন, সেই তথ্যগুলো এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো প্রিয় আপনারা যদি এখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, প্রত্যেকেই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আমার উচিত যে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশ্যই আমাদেরকে এমন মনোভাব নিয়ে আসলে খামার শুরু করতে হবে যে যেন আমরা কখনোই কাউকে না ঠকাই, দুধের মধ্যে যেন কোনো ভেজাল না দেয়, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই অবগত থাকতে হবে আর এভাবেই আমাদেরকে খামার গড়ে তোলা উচিত।